আমফানের পরে এই প্রথম আমি আজকে লাইভে আসতে পারলাম কারণ এতদিন ধরে টাওয়ার ছিল না বলে আমি আসতে পারছিলাম না আজকে আমি যেই জন্য লাইভে এসেছি সেটার কারণ হচ্ছে যে এই যে হাজার কোটি টাকা যেটা অ্যানাউন্স করা হয়েছে এই আমফানের রিলিফের জন্য এই ব্যাপারে আমি আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি কিন্তু ওটার ব্যাপারে কথা বলার আগে আমি আপনাদের কিছু কথা বলে দিতে চাই যেটা হচ্ছে যে আপনারা একদম চিন্তা করবেন না আমি সব ব্যবস্থা করে দিয়েছি কোনো অসুবিধা হবে না প্রত্যেকটা জায়গায় আমি আমার লোকজনকে পাঠিয়ে দিয়েছি সন্তুকে পাঠিয়ে দিয়েছি ও গিয়ে সব ব্যবস্থা দেখে নিচ্ছে আমি নিজে কালকে সারা রাত সন্তুর সঙ্গে দাঁড়িয়েছিলাম সন্তুকে দিয়ে গাছ কাটিয়েছি যেখানে যেখানে গাছ পড়ে আছে সেই গাছগুলো কাটানোর ব্যবস্থা আমি সন্তুকে দিয়ে করিয়েছি আমি নিজে কালকে আসর বসিয়ে কোথাও খাইনি সন্তু গাট কাজ ছিল ওখানেই আমি পাঞ্চ করে হালকা করে খেয়ে নিয়েছি তো এইভাবে কাজগুলো আমাদের চলছে আর আপনাদের কোনো অসুবিধের ব্যাপার নেই কারণ খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে সমস্যাটা হচ্ছে যে তোমরা যেইভাবে ধৈর্য হারিয়ে ফেলছো এরকমভাবে ধৈর্য হারালে তো চলবে না তোমরা কি কিছু জানো কি অবস্থা গ্রামে গঞ্জে কি অবস্থা মানুষের কাছে জল নেই খাবার জল নেই পর্যন্ত আর তোমরা ইলেকট্রিসিটি আর ইন্টারনেট নেটওয়ার্কের জন্য পাগল হয়ে যাচ্ছ এগুলো তো বুঝতে হবে এইভাবে তো চলবে না গ্রামের লোকে নোনা জল ঢুকে গেছে খেতে পাচ্ছে না জল খেতে পাচ্ছে না আর তোমরা এখানে ইন্টারনেটের জন্য কান্নাকাটি করছো এইটুকু তো তোমাদের ভিতরে বিবেকানো তোমরা কি ভাবছো আমরা কাজ করছি না সারা দিন সারা রাত ধরে কাজ করছি মাথা খারাপ হয়ে যাচ্ছে পুরো লোকজনকে সামলাতে সামলাতে আর তোমরা ভাবছো যে আমরা কিছু করছি না এগুলো ঠিক না এবার হাজার কোটির ব্যাপারে একটু কথা বলি যেটা হচ্ছে যে আমি দেখলাম যে এই যখনই অ্যানাউন্স হলো ব্যাপারটা কিছু বোকা জনগণ গিয়ে আইসক্রিম চাটার মতন চেটে চেটে ধন্যবাদ দিচ্ছে হাজার কোটির জন্য তোমরা জানো যে কত ক্ষতি হয়েছে তোমরা দেখেছ গিয়ে দেখো কত ক্ষতি হয়েছে সেই ক্ষতির ক্ষতিপূরণ এই হাজার কোটিতে কখনো হবে না সম্ভবই না প্রথম ইনস্টলমেন্ট যদি হাজার কোটি হয় তাহলে পরেরটা কি হবে সেটা কি তোমরা কখনো ভেবে দেখেছ তোমরা ভেবে দেখো নি কারণ তোমরা ভাবো না তোমরা তো নিজের ইলেকট্রিসিটির কথা ভাবছো তোমরা নিজের ইন্টারনেটের কথা ভাবছো তোমরা তো ভাবছো না যে ভাই যেই চাষিটা নিজের চাষবাস হারিয়ে ফেলেছে তাকে সেটা কে ফিরিয়ে দেবে যেই চাষি যেই গ্রামে তার বাড়িটা হারিয়ে ফেলেছে সেই বাড়ির ক্ষতিপূরণ কে দেবে এগুলো তো তোমরা ভাবছো না আর সব থেকে বড় সমস্যা হচ্ছে যে আজকে আমি যেটা দেখছি যে বাঙালি নিজের টাকা যেটা ন্যায্য টাকা আমাদের পশ্চিমবঙ্গ অলরেডি পঞ্চাশ হাজার কোটি টাকা পায় যেটা নিজের টাকা তুমি যখন কোনো দোকানে কিছু কিনতে যাও ধারে কেন ঠিক আছে সেই ধারটা তো ফেরত দাও ফেরত দাও কি দাও না তো সেরকমই আমরা টাকা পাবো পঞ্চাশ হাজার কোটি টাকা সেই টাকাটা তো দেওয়ার কোনো নাম নেই এরপরে কি হচ্ছে হাজার কোটি দিয়ে দেওয়া হচ্ছে সেটা নিয়ে তোমরা পুরো আইসক্রিম চাটার মতন গিয়ে গিয়ে ধন্যবাদ দিচ্ছ হাজার কোটির জন্য কি হবে হাজার তো চাও গরম হবে না এটা কি তোমরা বুঝতে পারছ ওই শুধু মাফলার পরে ভুলভাল বকলে চলবে হ্যাঁ আরে লজিকে আসতে হবে লজিকে যেটা ক্ষতি হয়েছে সেটার সঠিক ক্ষতিপূরণ দিতে হবে আর আরেকটা কথা একটা বড় কথা বলে দিতে চাই যেটা হচ্ছে যে বাংলায় তোমরা থাকো সব ঠিক আছে বাংলার ব্যাপারে ভাবো বাংলায় যতদিন আছো বাংলার মানুষের ব্যাপারে ভাবো বাংলার ব্যাপারে ভাবো কারণ যদি বাংলার ব্যাপারে না ভাবো এই বাংলার মানুষই কিন্তু একদিন লাত মেরে তাড়িয়ে দেবে